আর মাত্র তিন দিন প্রেক্ষাগৃহে আসছে বহুল প্রতীক্ষিত সিনেমা ডানকি। 23 এমনিতেই শাহরুখ খানের বৃহস্পতি তুঙ্গে, 8 মাসের ব্যবধানে দুটো ব্লকবাস্টার সিনেমা। এবার বছর শেষে ডানকি হিট করলে 16 কলাপূর্ণ, তাই সিনেমার ব্লকবাস্টার নম্বর তুলতে কোনো রকম কসরত করতে ছাড়ছেন না কিং খান। সম্প্রতি দুবাই গিয়েও ঝড় তুলেন তিনি। এদিকে শোনা যাচ্ছে একই দিনে বলিউড বাদশার সাথে জোর টক্কর দিতে চলেছে প্রভাসের সালার। অগ্রিম টিকিট বুকিংয়ে এগিয়ে কে? 3 স্তর বিশিষ্ট সেরা প্রাইম ওয়াটার ট্যাঙ্ক, বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী ব্যাকটেরিয়া মুক্ত ট্যাঙ্ক। একই সময়ে দুই বড় তারকার সিনেমা মুক্তি পাওয়া নতুন কিছু নয়। এর আগে একাধিকবার এই ঘটনার সাক্ষী হয়েছে বলিউড, তবে এবারের গল্পটা যেন একটু ব্যতিক্রম। একের পর এক ফ্লপ সিনেমা দিয়ে রীতিমতো টালমাটাল বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাসের রাজত্ব। অপরদিকে দীর্ঘ 4 বছর পর পর্দায় ফিরে নিজের সিংহাসন দখলে নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। মেরে জিন্দা রহতে হি মেরে বেটে বর্তরাজ মন্নর কো সরদার বনতে হুয়ে দেখনে কি ইচ্ছা হ্যায়। দুজনেরই আসন্ন সিনেমা দুটি এই মুহূর্তে ভারতের সবচেয়ে হাইপ সৃষ্টি করা সিনেমা। প্রশান্ত নীলের সঙ্গে প্রফেসর সালার এবং রাজকুমার হিরানির সঙ্গে শাহরুখ খানের ডানকি। দুটি সিনেমা এর আগে মুক্তি পিছিয়েছে, তবে শেষ পর্যন্ত একই সময়ে মুক্তি পেতে যাচ্ছে এই বিগ বাজেটের দুই সিনেমা। বক্স অফিসে লড়াইয়ের আগে অগ্রিম টিকিট বিক্রির লড়াই শুরু হয়ে গেছে সালার ও ডানকির। জানা গেছে প্রথম দিনের জন্য ইতিমধ্যে অগ্রিম বিক্রি থেকে 1.24 কোটি আয় করেছে ডানকি। বাণিজ্য বিশ্লেষক সুমিত কাতিল জানিয়েছেন, যদি এই গতি অব্যাহত থাকে তবে চূড়ান্ত অগ্রিম বুকিং এর ক্ষেত্রে 2023 সালের শীর্ষ সিনেমাগুলোকে চ্যালেঞ্জ করবে ডানকি। এদিকে ডানকি যখন 21 ডিসেম্বর মুক্তি পাচ্ছে, সালার পার্ট 1 সিজ ফায়ার মুক্তি পাবে একদিন পর। ইতিমধ্যে প্রথম দিনের অগ্রিম বিক্রিতে 1.5 কোটি মূল্যে টিকিট বিক্রি করেছে সিনেমাটি। নিঃসন্দেহে যে ডানকির চেয়ে অনেকখানি এগিয়ে। অন্যদিকে সিনেমার প্রচারণার জন্য কোনো রকম কসরত করতে ছাড়ছেন না কিং খান। সম্প্রতি দুবাইয়ের বিখ্যাত গ্লোবাল ভিলেজে হাজার হাজার দর্শকের সামনে পারফর্ম করেছেন, নিজের সিনেমার বার্তা পৌঁছে দিয়েছেন। শাহরুখের কথায় রাজকুমার হিরানি ও তার ক্যারিয়ারের সেরা সিনেমা এটি। এ সময় বাংলাদেশি সহ দুবাইয়ে বসবাসরত প্রবাসীদের উদ্দেশ্যেও কথা বলেন তিনি। আমি জানি আপনারা অনেকেই নিজের ঘর ছেড়ে এই দুবাইকে দ্বিতীয় ঘর বানিয়েছেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ উপমহাদেশের অনেকেই এখানে আছেন। নিজের ঘরের প্রতি আপনাদের যে ভালোবাসা এবং সেখানে ফেরার যে তীব্র আগ্রহ, আমাদের সিনেমা এই অনুভূতির গল্পেই বানানো। ডানকির সুবাদে প্রথমবার একসঙ্গে কাজ করলেন শাহরুখ এবং হিরানি। এই নির্মাতা এখন পর্যন্ত কোনো সিনেমায় দর্শকদের হতাশ করেননি, তাই ডানকির কন্টেন্ট এবং সিনেমাটিক ট্রিটমেন্ট নিয়েও আশায় বুক পাচ্ছেন দর্শকরা। তবে একই সময় প্রভাসের বিগ বাজেট সিনেমা সালারের সাথে বক্স অফিসের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কত কোটি ক্লাবে ঢুকতে পারবে শাহরুখ খানের সিনেমা, সেটা এখন দেখার। মারিও সেন, শোবিজ টুনাইট।